সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় সত্য প্রকাশে সময় ও সহযোগিতা চেয়েছেন তথ্যচিত্র বানাতে সিনহাকে সহযোগিতা করা শাহিদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। পাশাপাশি গুজবে কান না দিতে অনুরোধ জানান। রাতে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ অনুরোধ জানান তারা। কাল জেল থেকে ছাড়া পেয়েছি, এখানে এসেছি। এখনও আমাদের যে মেন্টাল ট্রমার ভিতর দিয়ে আমরা গিয়েছি, সাডেন যে ইনসিডেন্টগুলো আমাদের সাথে ঘটে গেছে একের পর এক, এগুলো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং হঠাৎ করে ঘটে যাওয়ার কারণে আসলে আমরা এখনও মেন্টালি ট্রমাটাইজড। আমি বলবো আমার কথাটা আমি বলছি, আমার মনে হয় যে সিফাতেরও তাই আসলে। হ্যাঁ, আপাতত ফ্যামিলির সাথে আসি, সেইভে আসি। আর সকালের যেই আজকে আমাকে ছাড়া হয়েছে, তো সকালবেলা আসলে আমি ফ্যামিলির গাড়িতেই, তারা রিজার্ভ করা গাড়িতেই এসেছিলাম। তো এ ব্যাপারে আসলে আপাতত আমরা সেইভে আছি। আর দেশবাসীর প্রতি, তারা আমাদের জন্য যে মানববন্ধন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এটাই আমি বলতে চাই। আমাদের সাথে যেটা হয়েছে, যে অন্যায়টা হয়েছে, আমরা বিশ্বাস করি যে দেশবাসী পুরোটা সময় আমাদের জন্য এত কিছু করেছে। আমরা খুবই কৃতজ্ঞ। আমরা ভাবি না এরকম একটা মুভমেন্ট হতে পারে। সো তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আমি এখনও, আমরা দুইজন আছি একসাথে, দুই বন্ধু এখনও আছি একসাথে। আমাদের একটা বন্ধু এখনও নাই, কিন্তু আমাদের যেই ঘটনাই ঘটেছে, এই সুষ্ঠু বিচার আসলে আমরা দাবি করি, এবং হয়তো আমরা শেষ পর্যন্ত আমরা এই জিনিসটা দেখবো আসলে। আর আমার মনে হয় দেশবাসী পুরোটা সময় আমাদের সাথে ছিলেন এবং আরও থাকবেন। আমি তাদের কাছে বলবো যে প্লিজ প্রে ফর আস। অ্যান্ড আমি এবং সিফাত, আমরা সবাই আসলে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপাতত এতটুকুই বলার আছে, এবং আমরা প্রত্যেকটা কথা বলবো, প্রত্যেকটা সত্যি বলবো। প্লিজ জাস্ট আমাদের একটু সময় দেন আপনারা। মানে আমি হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আমাদের কিছু সময় দেন। প্রচুর গুজব শোনা যাচ্ছে, আজে বাজে নিউজ আসছে, এই বিভ্রান্তিমূলক নিউজ আসলে চাই না। মানে যেটা হয়েছে সেটা আসলে আমরাই বলবো, কিন্তু শুধু একটু সময়ের অপেক্ষা। আমার মনে হয় দেশবাসী এতদিন অপেক্ষা করেছে আমাদের জন্য, আরও কিছুদিন তারা আমাদের সময় দেবে। জেলগেটে জিজ্ঞাসাবাদ করা চার পুলিশের কাছে মেজর সিনহা হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়ে র্যাব বলছে ঘটনার পরপরই ওসি প্রদীপ আইনি পরামর্শ নিতে যে ফোন করেন তার সত্যতা মিলেছে। জামিনে মুক্ত শিপ্রা ও ঘটনার সাক্ষী সিফাতের বক্তব্য নেওয়ার শেষে আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানিয়েছে বাহিনীটি। হত্যাকাণ্ড ঘিরে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও বলছে র্যাব।